আজ থেকে আমি আপনাদের ব্লগ বানাতে শেখাবো। মাঝে মাঝে এই ব্লগের ভিডিও থাকবে এবং খুব সহজে যাতে আমাদের এদিকে ছেলেমেয়েরা শিখতে পারবে, আমাদের এদিকে ছেলেমেয়েরা যে ভাষায় বুঝতে পারবে সেইভাবে আজ থেকে ব্লগ বানাতে শেখাবো। টেকনিক্যাল ভাবে এবং নন টেকনিক্যাল ভাবে দুটো মিলিয়ে আপনাদের বোঝাবার চেষ্টা করব। প্রথমে সিম্পল একটি ব্লগ বানাবো, সেটা আস্তে 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 সেটা ডেভেলপ করে নিয়ে ব্লগটাকে অনেক বড় করব। ভিডিও শুরু করার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন। হাই, আই এম সুভাষ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেক সুভাষ। প্রথমে আমরা ধীর গতিতে ব্লগ বানাতে শিখব, একদম টেকনিক্যাল দিয়ে এবং নন টেকনিক্যাল দিয়ে এবং ধীর গতিতে ব্লগ বানাতে শিখব। তাহলে আমাদের পরবর্তীকালে ব্লগ বানাতে সহজ হবে এবং আস্তে আস্তে ব্লগটা খুব ডেভেলপ করবে। ব্লগ শুরু করার আগে প্রথমে আমরা সিম্পল দু একটা ব্লগ ইন্টারনেটে দেখবো। আমার কম্পিউটার স্ক্রিন, এটা আপনারা মোবাইলে করতে পারেন, মোবাইল দেখতে পারেন, মোবাইলে ডেস্কটপ ভার্সন দেখতে পারেন বা এমনিতে দেখলেও চলবে। এরপর আমি প্রথমে গুগলটা ওপেন করি, এখানে আমরা সার্চ করব ক্রেজি। এরপর আমি প্রথমে দু একটা ব্লগ আপনাদের দেখাবো, যা দেখলে আপনাদের অনেক অভিজ্ঞতা হবে, অনেক জানতে পারবে, অনেক বুঝতে পারবে ব্লগ কী ধরন থাকে এবং কী কী এটাতে পোস্ট করা হয়। তা আমি একটা সিম্পল ব্লগ ওপেন করব আপনাদের দেখার জন্য, CRAZY ক্রেজি ফর নলেজ, KNO নলেজ চলে এসছে, ক্রেজি ফর নলেজ। এটা একটা সিম্পল ব্লগ হচ্ছে যেটাতে আপনারা দেখলে অনেক কিছু অভিজ্ঞতা হবে। এটা হচ্ছে www.krejiforknowledge.com, ক্লিক করব। এলো ব্লগ, দেখো এলো ব্লগ, অনেক কিছু ইনফরমেশান দেওয়া আছে। দেখো এটা ব্লগ সিম্পল যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারটা এরকম, প্রথমে হোম আছে, অ্যাবাউট, প্রাইভেসি অ্যান্ড পলিসি, কন্ট্যাক্ট আস, ডিসক্লেমার, এরা সিম্পল দেওয়া আছে, আমরা একটা দুটো দিতে পারি। এরপরে এই জায়গাটা হচ্ছে টাইটেল লেখার জায়গা, যেটা নিজেদের যেটা ব্লগের নাম থাকবে সে ব্লগের জায়গা অনেকটা বড় করা আছে, নিজেরা নিজেদের সাইজ মতো করতে পারো, আমরাও করব। তারপর এগুলো তো হচ্ছে মেনুগুলোতে, এই মেনুগুলোর ভিতরে অনেক কিছু তথ্য থাকবে এরকমভাবে মেনু, এখানে হোম আছে, খবর আছে, টেকনোলজি, এই ধরনের মেনু আছে। তারপরে যে রিসেন্ট পোস্টগুলো, এই ব্লগের রিসেন্ট পোস্টগুলো অটোমেটিক উপর থেকে সাজানো যায়, অটোমেটিক চলে আসতে এভাবে দিয়েছে। এইটা ব্লগ, এইরকমভাবে আমরা নিজেদের ব্লগ করতে পারি। দেখো সিম্পল করেছে, কী লিখেছে, Top 10 কলেজ ইন জামশেদপুর, Top Tourist প্লেস ইন কলকাতা, Top কলেজ ইন পাটনা, এই ধরনের সিম্পল ব্লগ করেছে, নিজের থেকে ইন্টারনেট থেকে আইডিয়া নলেজ গেন করেছে এবং এখান থেকে এখানে পোস্ট করেছে, সব কিছু আছে। Top স্কুল, এটা কী পাওয়া যায়, এই ধরনের আমরা ব্লগ তৈরি করব সিম্পলভাবে, যেটাতে আমাদেরও এরকম মেনু থাকবে, এক একটা মেনু, যে ধরনের আমরা ডাটা এন্ট্রি করব, যে ধরনের আমরা তথ্য ইনফরমেশান দেব, সেই ধরনের আমরা নিজেদের অনুসারে এইভাবে আমরা একটা 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 মেনু করব এবং মেনুর ভিতরে সাব মেনু করব। যেমন আমরা টেকনোলজির ভিতরে এক এক টেকনোলজি দিতে পারি, এই ধরনের নিজের থেকে বানাবো। আমি সিম্পলভাবে তোমাদের বানাতে দেখাবো, কীভাবে বানাবে সব শেখাবো, কোনো চিন্তার দরকার নেই।